Hello everyone, I'm Tonni. I'm from Wisconsin Uskolen College and আমি এখন দেশের বাংলাদেশে আছি, কাজ করছি এখানে, ইভেন পড়ছিও। যারা বেসিক্যালি তোমরা এবার এসএসসি দিয়েছো, রিসেন্টলি যেটা হয়েছে, তোমরা একটা কাজ করতে পারো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড তোমরা অনেক এনজয় করতে পারো, বিকজ এসএসসি এটা একটা খুব লং টাইম ছিল অ্যান্ড ইউ ক্যান এনজয় আ লট। ইভেন তুমি হ্যাং আউট করবা, রিলেটিভসের বাসায় ঘুরবা অ্যান্ড এভরিথিং ইউ উইল ডু, বাট বিসাইডস তোমরা তো জানো যে টু ইয়ার্স পরে তোমরা একটা অ্যাডমিশন টেস্টে বসবা অ্যান্ড ওটার জন্য তোমাদেরকে মানে পরে যেটা হয়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি যে আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, আমার সামনেই এক মাস পর, এক মাসও নেই আমার পরীক্ষার বাট ইন্টারের, তারপরে হচ্ছে আমাকে মানে অ্যাডমিশনের জন্য বসতে হবে, আই হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন। বাট আমি যেটা বুঝতেছি যে আমি যদি ওই এসএসসির পরে বেসিক্যালি যদি তোমার চার মাসটা পাও, ওই চার মাসে যদি তুমি কিছু, আমি কিছু পড়তাম বেসিক্যালি, আমি যদি ধরো আইসিটি সাবজেক্টটা ইটস কম্পারেটিভলি হার্ডার দেন দ্য এসএসসি ওয়ান, বাট আমি যদি করতাম ওইটা, আমি যদি কিছুটা কোর্সও যদি করতাম আমার জন্য বেটার হতো, বিকজ যারা সায়েন্সে বেসিক্যালি আছো তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইজ হিউজ। তুমি কল্পনাও করতে পারবো না যে এসএসসি ওয়াজ আ পন্ড ফর ইউ, বাট এইচএসসি ইজ জাস্ট লাইক এ ওশান, এখানে তোমার কোনো ব্যাংক নাই। সো তোমাকে এখানে হচ্ছে অনেক অনেক একদমই কম টাইম, সিরিয়াসলি ইউ উইল নট গেট দ্য টু ইয়ার্স, কমপ্লিটলি টু ইয়ার্স, তুমি এখানে 15 থেকে 16 মান্থস পাবা। এর মধ্যে তুমি যদি এই 15 to 6 মান্থসের মধ্যে এই চারটা মাস যদি তুমি মানে একটু কাজে লাগাও, তুমি ঘুরো নো প্রবলেম, বাট ধরো তুমি 24 আওয়ার্সের মধ্যে যেটা করবা, অ্যাটলিস্ট টু আওয়ার্স যদি তুমি ধরো একটা কোর্স যে একটা কোচিংয়ে যাও, তুমি ওখানে অ্যাটলিস্ট টু আওয়ার্স বসে তুমি ক্লাস করবা অ্যান্ড এভরিথিং, ওখানে তুমি ফোন করতে পারো, অবভিয়াসলি টিচার্সরা আছে, তোমার মেন্টরসরা আছে, তো তুমি ওখানে পড়বা, তোমার জন্য একটা নলেজ হবে অ্যান্ড ইভেন ইউ উইল গেট দ্য বেসিক থিংস যেটা তুমি করতে পারবা। আর তেসর বাংলাদেশে আমি তোমাদের রেফার করছি বিকজ এখানে তোমার মানে অনেক কিছু পড়ানো হয়, ইভেন ইটস আ ভাস্ট প্লেস ফর ইউ অ্যান্ড তুমি এখানে বেসিক্যালি তুমি ইংলিশের জন্য, যার ইংলিশের উইক অথবা ইংলিশের উইক না, বেসিক্যালি আই থিঙ্ক ইস তুমি ইটস আ ফান ফর ইউ, বাট তুমি ইংলিশে এখানে অনেক কিছু আছে, যেরকম তোমার কমিউনিকেশন স্কিলস, ইভেন প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ ইন ফিউচার, মানে এখন যেটা লাগছে না বাট তোমার এটা ফিউচারে অনেক কাজে লাগবে, ইভেন ইউনিভার্সিটিস অ্যান্ড এভরি সেমিস্টার অলসো তোমার এটার জন্য প্রেজেন্টেশন তোমাকে লাগবেই, মাস্ট। সো তুমি যদি আগে থেকে এটা তুমি কালচার করো নিজের মধ্যে, সো তুমি যেটা করতে পারো আসো, স্পেশাল মানুষে আসো, ইটস আ গুড প্লেস ফর ইউ, ইটস জাস্ট লাইক এ ফ্যামিলি, আমি যেটা বলছি বিকজ আই এম হিয়ার অ্যান্ড তুমি এখানে এসে তুমি ইংলিশের জন্য কমিউনিকেশন স্কিলস অবভিয়াসলি, দেন ইউ হ্যাভ ফনেটিক্স, তুমি এখানে বেসিক্যালি যে আছে মানে আমার মেন্টর উপমা আপু, তার কাছে তুমি অনেক কিছু করতে পারো, ইভেন সে তোমাকে মানে লাইক ইউর এল্ডার সিস্টার তোমাকে একদম ট্রেন করবে অ্যান্ড তুমি মানে আমার রিগ্রেট হচ্ছে যে আমি কেন ওইটার পরে মানে এসএসসির পরে আসতে জানতাম না বেসিক্যালি, বাট দ্য থিং ইজ আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা এখানে আসো, ইটস ট্রুলি আ গুড প্লেস, অনেক কিছু শিখতে পারবা। মেন্টাল ম্যাথ যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মেনলি যারা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেতে চাও, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার মেন্টাল ম্যাথটা ধরো চার মাস যদি একটু করতে পারো, তুমি বিলিভ করবো না কতটা তোমার হচ্ছে একটা বেনিফিশিয়াল, ইটস বেনিফিশিয়াল ফর ইউ, সো তুমি এটা করতে পারো মেন্টাল ম্যাথ। এখানে ইয়াসির স্যার আছে, সো সে তোমাদেরকে অনেক মানে ফ্রেন্ডলি, ফ্র্যাঙ্কলি, লাইক ফাদারলি, হোয়াট এভার ইউ সে, একদম কমপ্লিটলি গাইডেন্স দিতে পারবে, তুমি এখানে প্র্যাকটিস করতে পারো, ইউ উইল লার্ন ইট, ইভেন এটা শুধু একটা লার্ন না, ইটস এ ফান ফর ইউ, মানে একদম কমপ্লিটলি মাথায় ঢুকে যাবে, ট্রুলি এমনভাবে তারা পড়াবে। সো তুমি করতে পারো, পড়াশোনা তো ইটস এ ফার্স্ট প্লেস, এখানে তো কোনো কিছু মানে শেখার শেষ নাই, যদি তুমি এটা কিছুটা করতে পারো তুমি কম্পারেটিভলি অন্যদের চেয়ে অনেক আগানো থাকবা। সো আই থিঙ্ক ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, টাইম একদমই ওয়েস্ট করা যাবে না, বিকজ মনে হবে যে এখন 2 বছর পড়লাম, অনেক অনেক কষ্ট হয়েছে, অনেক মানে অনেক কিছু, এখন একটু থামি, আসলে লাইফের জার্নি থামার মতো কিছু নাই, তুমি যদি যতটুকু টাইম তুমি নিজের জন্য ইউটিলাইজ করবা তোমার জন্য ততটুকু বেনিফিট, ইটস এ বেনিফিশিয়াল, মানে একদম লাইফের কোনো টাইম ইজ নট এ ওয়েস্টেজ অফ থিং, মানে টাইম তোমাকে ওয়েস্ট করাই যাবে না, তুমি এটা কীভাবে তুমি নিজেকে টাইমটা দিবা, কীভাবে ইউটিলাইজ করবা ওটা তোমার জন্য একটা প্রফিট, থিঙ্ক অ্যাবাউট ইট। সো এই প্রফিটের জন্য তোমার লাইফ ইজ এ লং ওয়ে অ্যান্ড যারা তুমি ধরো তোমার তুমি একজনের মতো হতে চাও, সে যেভাবে হয়েছে তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে তার মতো হতে হলে, সো তুমি কষ্ট ছাড়া তো কোনো মানে ওয়েই নাই লাইফে, বাট ইউ হ্যাভ টু ডু ইট অ্যান্ড যারা গার্জেন আছে, আন্টি আঙ্কেলরা যারা আছেন, আপনারা প্লিজ আপনার ডক্টরস অ্যান্ড সন্সদের গাইড দেন,
সো গাইড গাইডেন্স তো অনেক ইম্পর্ট্যান্ট, আর আপনারা গাইড করেন যে আপনার বাচ্চারা যাতে টাইমটা ওয়েস্ট না করে ভালো কাজে ওয়েস্ট করে, ভালো কিছু শেখে সব সময়। আপনারা অবশ্যই মোটিভেট হবেন এইসব ব্যাপারে। তো আমি সাজেস্ট করছি, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউ, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, অ্যান্ড থ্যাংক ইউ, বাই।